दे 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 देख तो कैसे सर मारा है। अच्छा बेटे टिकटॉक ये हो? हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব সরকার ব্লগ এবিএস। আই হোপকে তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো ছটা চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, আমি একা একা খাবো। চিংড়ি মাছ বাটা আমার খুব ভালো লাগে, তো আমি চিংড়ি মাছ বাটা কীভাবে করছি তোমাদেরকে সেটা আমি দেখাবো। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তো আমি সেগুলোকে তুলে নিচ্ছি। আর এখন এখানটায় ধনে গোটা আছে, কিছু ধনে গোটা আমি এখন দিয়ে দিচ্ছি। সঙ্গে আমি অ্যাড করব জিরা, তো জিরা গোটা আমি দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আমি যে রসুন লঙ্কা কেটে রেখেছি তো সেগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা নেড়ে নেব। তার আগে তোমাদেরকে বলি, আমার চ্যানেলে যদি নতুন দেখে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে রেখো, যখনই ভিডিও আপলোড দেবো নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে। এদিকে আমার ভাত হয়ে গেছে, তো ভাতের মাঠটাকে ঝরিয়ে নিতে হবে। রাতের বেলাতে রুটি খাই, তো আজকে ইচ্ছে হলো মাছ বাটা যেহেতু খাবো, তো সেহেতু অল্প একটু ভাত খেয়ে নিই। বাঙালি বুঝতে পারছো, ভাত ছাড়া কি বাঙালি চলে? তো ভাতের মাঠটাকে ঝরাতে দিই। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেল অবশ্যই যারা সাবস্ক্রাইব করে দিয়েছে যাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এখনও পর্যন্ত যারা করনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা করে দাও, অনেক দূর চলে এসেছো। পেঁয়াজগুলোকে আমি অ্যাড করে দিলাম, পেঁয়াজগুলোকে হালকা নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ হালকা হালকা লাল হয়ে গেছে, আর একটু পরেই আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে বাটব। তো এর সঙ্গে আমি আর একটু কিছু অ্যাড করতে চাই, এটাতে করে আমি কিন্তু বেটে নেব। তো দেখো একটু হলুদ দিয়ে দিই, একটু হলুদ না দিলে তো আর তরকারিটা কালার আসবে না, বুঝতেই পারছো। আর তার জন্য একটু টেস্ট করা, যাতে মুখে একটু টেস্ট লাগে, সেই জন্য আমি কিছু কারি মশলা, ওইটাকে বলে কারি পাউডার, তো কারি পাউডারও আমি দিয়ে দিচ্ছি। লবণ দেবো না, এই কারণে লবণ দেবো না, কারণ মাছ যখন আমি ভেজেছিলাম চিংড়ি মাছগুলো তখন অবশ্যই আমি লবণ হলুদ দিয়েই ভেজেছি। এই যে এটা এতে করে বাটবো, এতে করে আমরা বাটি, আমাদের শিলনোড়া নেই। তো তোর আমাকে ভালোবাসা দাও, আমি বাইরে থাকি, একা একা থাকি, যা পারি তাই রান্না করি, কি করব। আর বাড়ির মতন তো হবে না, মায়ের হাতের সেই স্বাদ আর পাবো না। মা আমাকে বলেছিল যে তেল দিয়ে ভাজবি না, ভাজতে হলে এমনি শুকনো এতে ভাজবি। তাই দেখো একটু রেখে দিলাম, আমার তরকারি আছে, তরকারিটাকে একটু গরম করে নিই, ভেজে নিই, তেমন টেস্ট লাগবে। তো সেই জন্য বুঝতেই পারছো একা একা কী আর করবো। তোমরা ভালোবাসা দাও, ভালোবাসা দিলেই আমি কিন্তু ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। এই দেখো বাটা এবার দিয়ে দিলাম, এবার বাটি, একা একা কী আর করবো, মোবাইল ধরার কেউ নাই, তো এরকম করে তো কি আর বাটা যায়। চলো মোবাইলটা দেখি, মাছটা বাটা হয়ে গেছে, এইদিকে দেখো আমার সবজিটা হয়ে গেছে। তো গাইস দেখো আমার চিংড়ি বাটাটাকে আমি এখানটায় ঢালছি, সুন্দর চিংড়ি বাটাটা হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। খেতে বসে তোমাদেরকে দেখাচ্ছি। A few moments later, গাইস আমি খেতে বসে গেছি। তো ভাতগুলোকে আমি থালায় নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে খাবো, খেয়ে দেখবো এবং কেমন টেস্ট হয়েছে তোমাদেরকে সেটা আমি বোঝাবো। তো দেখো আমার এই ভাত নিলাম, আর সবজির ভিতর তো দেখতে পেলে শিমের একটা সবজি আছে। এবার প্রথমে আমি টেস্ট করে নিচ্ছি চিংড়ি মাছ বাটাটা। তো চিংড়ি মাছ বাটাটা মুখে দেওয়ার পর সত্যি একটা অসাধারণ টেস্ট, খুব ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে চিংড়ি মাছ বাটাটা, মজা আয়া। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। और ये सब्जी तो मैं खे देखी तुम लग गया, मैं देखे आपको लवली, खूब सुंदर है क्या, खूब टेस्ट है क्या। দারুণ দারুণ টেস্ট, দারুণ, কিচ্ছু বলার নেই, দারুণ দারুণ টেস্ট, দারুণ, কিচ্ছু বলার নেই। কন্ট্রোল কন্ট্রোল, তোমরা বানিয়ে খেও,
তো গরম ভাতের সঙ্গে তোমরা যদি খাও তো ব্যাপক লাগবে, ব্যাপক। আমার তো হেভি লাগছে, কিচ্ছু বলার নেই। বাহ ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়। বাই টাটা। গণপত বাজানা কাই কো বন কিয়া। এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন, ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, আমাদের অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন, এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।